ওয়েলকাম টু মাই চ্যানেল বনিস কিচেন। আজকে আমি আবার চলে এসেছি অনেকদিন পরে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে, সেটা হচ্ছে চিলি পানির। খুবই সহজ, খুবই টেস্টি এই রেসিপিটা, আর একদম রেস্টুরেন্ট স্টাইলেই আমি দেখাবো তোমাদের কিভাবে বাড়িতে রান্না করতে হয় এটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি স্টেপ বাই স্টেপ। চিলি পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখে নাও, ফার্স্টে লাগবে পনির। আমি এখানে 300 গ্রাম মতো পনির ইউজ করছি, একটা ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকে আমি কিউব করে এরকমভাবে কেটে নিয়েছি, আর দুখানা বড় সাইজের পেঁয়াজও আমি এখানে কিউব করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর 3 খানা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা আদা নিয়ে নিয়েছি পেস্ট করে। এখানে আমি রসুন ইউজ করবো না, যেহেতু আজকে আমরা নিরামিষই করবো, সেই জন্য আমি আদাটাই শুধু ইউজ করছি। সেই জন্য এখানে আমি আদা নিয়েছি, 2 টেবিল স্পুন মতন আদা। কর্নফ্লাওয়ার লাগবে পনিরগুলোকে কোট করার জন্য। লাগবে এখানে 3 রকমের সস, একটা হচ্ছে টমেটো সস, সয়া সস, আর হচ্ছে চিলি সস। চলো বন্ধুরা আমরা প্রসেসের দিকে এগোই। আমরা ফার্স্টে পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে ভেজে নেওয়ার জন্য কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার, নুন আর একটু মশলা দিয়ে পনিরটাকে কোট করে ভাজতে হবে, যাতে পনিরটা ক্রিস্পি লাগে, আর খুবই ক্রিস্পিও হয় পনিরটা। দেখো তোমরা, কর্নফ্লাওয়ার নিলাম আমি, কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এখানে একটু পনির মশলা অ্যাড করে দিচ্ছি। দেখো পনির মশলা, আমি পনির মশলাটাকে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মধ্যে। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, নর্মাল নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েও কোটিং করে ভাজতে পারো, তাহলেও খুব ক্রিস্পি হয় পনিরগুলো। মধ্যে একটু পরিমাণ মতো নুন নিয়ে নেব, রেডি হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একটা একটা করে কোট করে নেব। পনিরটাকে কোট করে নিলাম, এরকম করে সবগুলোকে আমি কোট করে নেব একটা একটা করে। একসাথেও করতে পারো তোমরা, একসাথে করলে একটার সাথে একটা লেগে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আমি একটা একটা করেই করছি, যদি পনির খুব নরম হয়। সব পনিরগুলো মোটামুটি কোট করা হয়ে গেছে, আর কয়েকটা বাকি। দেখো ফ্রেন্ডস, আমার সব পনিরগুলোকে কোট করা হয়ে গেছে, এবার আমরা এটাকে ভেজে নেব। চলো ফ্রেন্ডস, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার এখানে একটু রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমরা পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে পনিরগুলোকে আলতো হাতে তেলে দিতে হবে। হালকা একটু ভাজলেই হয়ে যাবে, পনির বেশিক্ষণ লাগে না ভাজতে, জাস্ট এটা ক্রিস্পি করার জন্য একটুখানি। কত সুন্দর, একটা সাথে একটা লেগেও যাচ্ছে না, কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেবো। সুন্দর হয়েছে,
এইভাবে এই প্রসেসেই ভেজে নেব। পেঁয়াজ গুলো যতক্ষণ না ভালো করে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এটা ভেজে নিতে হবে। পেঁয়াজ গুলো ভালোভাবে মজে এসছে, একদম নরম হয়ে গেছে। এইরকম অবস্থাতে আমাদের ক্যাপসিকামটা অ্যাড করে দিতে হবে। ক্যাপসিকাম গুলোকে আমি বেশি ভাজবো না, বিকজ এগুলো যদি একটু ক্রাঞ্চি থাকে, মানে খাওয়ার সময় যদি একটু ক্রাঞ্চি ভাব ফিল হয় তাহলে সেটা বেশি আরো বেশি বেটার লাগে। আমি ক্যাপসিকাম গুলোকে বেশি ভাজবো না। এর মধ্যে আমি এখন আদার পেস্টটা অ্যাড করবো, আদা বাটা এটা আমি এখন অ্যাড করবো এর মধ্যে। আমি তিনটে গোটা লঙ্কা অ্যাড করছি, বিকজ আমার ছেলে খাবে এটা, আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না, তার জন্য আমাকে ঝাল ছাড়াই রান্না করতে হয়। আদা বাটাটাকে আমাদের ততক্ষণ ভালোভাবে মিলিয়ে নিতে হবে যতক্ষণ আদার গন্ধটা না চলে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, আদাটা ভালো করে কষিয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সসগুলো অ্যাড করবো। সয়া সসটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আমি। এরপর আমি এর মধ্যে চিলি সস অ্যাড করছি। চিলি সস আমি বেশি দেবো না, বিকজ যেমন বললাম আমার ছেলে ঝাল কম খায় না। 2-2.5 চামচ মতন আমি অ্যাড করলাম এখানে চিলি সসটাকে, এটা তো ভালোভাবে নেড়ে নেবো। এবার আমি টমেটো সসটা অ্যাড করবো। হালকা করে তেল ছাড়বে, যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে আমাদের কষানোটা রেডি হয়ে গেছে, তখন এর মধ্যে একটু জল অ্যাড করবো আমরা। ও ফ্রেন্ডস, কি সুন্দর তেল ছেড়ে গেছে চারিদিকে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি, এই কাপে 1 কাপ জল অ্যাড করলাম। ফ্লেমটাকে লো করে দিলাম, এবার পনিরগুলো অ্যাড করে দেবো। আমরা এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পনিরের মধ্যে পুরো মিক্সচারটাই ভালোভাবে ঢুকে যায়। চলো ফিরে আসছি 15 মিনিট পর। ফ্রেন্ডস, ফিরে আসলাম 15 মিনিট পর, দেখা যাক কেমন হয়েছে আমাদের চিলি পনিরটা।
যাচ্ছে না। চিলি পনির আমাদের একদম রেডি। আমরা এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। এবার আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, দেখো। দেখেই বুঝতে পারছো তোমরা, তোমরা বাড়িতে ট্রাই করো আমার এই রেসিপিগুলো দেখে। আর কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমি কিভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্না করতে করতে আমার এত গরম লেগে গেছে যে আমি আবার ছাদে চলে এসেছি একটু হাওয়া খেতে, বিকজ রেনি সিজন, তো হাওয়াটা ভালোই দেয় ছাদে, তাই চলে এসেছি। আর তোমাদের সাথে যাতে ভালোভাবে ফ্রিভাবে কথা বলতে পারি সেই জন্য আসলাম। আর তোমরা দেখলে কীভাবে শেয়ার করলাম রেসিপিটা, একদমই ইজি প্রসেসে, এটা খুবই ইজি প্রসেস, তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো, একদম রেস্টুরেন্ট স্টাইল হবে আর অসাধারণ টেস্ট, দুর্দান্ত টেস্ট, এটার না খেলে তোমরা বুঝতে পারবে না, তোমরা একবার অবশ্যই ট্রাই করো এটা। আর আমার চ্যানেলটাকে তোমরা একটা লাইক করে দিও ফ্রেন্ডস, আর একটা সাবস্ক্রাইবও করে রেখো, যাতে আমার যে কোনো নতুন রেসিপি তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায়, তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায় সেটা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা।